charge number 2, 4, 6, and 16. The tribunal convicted and sentenced to death. And in charge number 1, 3, 7, and 8, the tribunal convicted and awarded sentence of lifetime rigorous imprisonment to accused Mutiur Rahman Nizam. শোনা সাক্ষী, মিথ্যা সাক্ষী, ভুয়া সাক্ষী, এই এভিডেন্সগুলোর যথাযথ পর্যালোচনা ট্রাইব্যুনাল করতে পারেননি। এটি ফেইলিওর অফ দি ট্রাইব্যুনাল, যে কারণে এই জাজমেন্ট একটি মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। এই জাজমেন্ট টিকতে পারে না এবং অনেকগুলো পয়েন্টে যেহেতু ট্রাইব্যুনাল বিয়ন্ড দি জুরিসডিকশন ট্রাভেল করেছেন, এই জাজমেন্ট টিকতে পারে না। নিজামী সাহেবের বিরুদ্ধে এই রায়টি আমরা অত্যন্ত সংক্ষুব্ধ, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমরা আপিল দায়ের করি। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।